হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমার অ্যানিভার্সারি, তাই খুব সুন্দর করে সেজে গুজে নিলাম ইভিনিংয়ে ডিনার করতে যাব বলে। হাজব্যান্ডের জন্য ওয়েট করতে করতেই সে চলে এলো অফিস থেকে। এসে আমরা খুব বাড়ির কাছেই একটি রেস্টুরেন্টে গেলাম। পুচকুটাকে নিয়ে যাব না, সে খুব দুরন্ত, তো এক ঘন্টা দু ঘন্টার ব্যাপার, তাই জন্য তাকে রেখে গেলাম ডিনার করতে। রেস্টুরেন্টে পৌঁছেই একটু ভিড় ছিল, যাই হোক, তো আমরা অর্ডার দিয়ে দিলাম তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন বরাবরই আমার ভীষণ ফেভারিট। যাই হোক, নিজেকে রেজিস্ট করতে না পেরে তাড়াতাড়ি করে লেবুটা দিয়ে দিলাম। নাও স্টার্ট, কিন্তু কী করে তাড়াতাড়ি করে খাবো, ভীষণ গরম। যাই হোক, আজ তন্দুরিটা খেতে খেতেই পরের অর্ডারটা দিয়ে দিলাম, মশালা কুলচা আর চিকেন টিক্কা বাটার মশালা। মশালা কুলচাটা অকেশনালি খাই আমরা, আর চিকেন টিক্কা মশালাটা আমার অল টাইমের ফেভারিট। যেহেতু মশালা কুলচার মধ্যে অনেক পরিমাণে বাটার দেওয়া থাকে, তাই অকেশন ছাড়া অল টাইম খেলে তো এমনিতেই মোটু, আরও মোটু হয়ে যাব। তো যাই হোক, কোনো রকমে তাড়াতাড়ি করে তন্দুরি চিকেনটা শেষ করলাম। খুব রিল্যাক্স করে এনজয় করতে করতে চিকেনটা খেলাম। তন্দুরিটা খাওয়া কমপ্লিট হতে না হতেই চলে এলো মশালা কুলচা। বলতে কি, জিভে জল চলে আসছে, দেখুন কি দারুণ লাগছে। আর এটা যে টিক্কা বাটার মশালা, মধ্যে মনের খুশিতে বাটার দিয়েছে, আর ভালো লাগে, একদিন ইভিনিং তো চলে যায়, কোনো অসুবিধা হয় না। চিকেন কুলচা বাটার মশালাটার মধ্যে আমি যখন কুলচাটা খুললাম, তখন দেখলাম একটু মশলার পরিমাণটা কম। আমি ভেবেছিলাম একটু বেশি হবে, আগে যখন খেয়েছিলাম তখন এর মধ্যে অনেক বেশি পরিমাণে কাজু কিশমিশ দেওয়া ছিল, একটু মশলাটাও বেশি ছিল। এখানে দেখছি খুব অল্প পরিমাণে দিয়েছে। এটা আমার বাড়ির কাছেই রেস্টুরেন্ট, যেহেতু ছোটো বাচ্চা আছে তো বেশি দূরে কোথাও গিয়ে খাওয়ার সুযোগ হয়নি। আমার বাড়ির কাছাকাছি রেস্টুরেন্টটা, ভালোই রেস্টুরেন্টটা, ভালোই নাম করা, কিন্তু আশা করেছিলাম কুলচাটা আর একটু বেটার হবে। টিক্কা বাটার মশলাটা একদমই শুনুন, দারুণ কোনো কথা হবে না। যাই হোক, এখানে কাজু কিশমিশের পরিমাণটা একটু কম আছে, কিন্তু পরিমাণ খেতে দারুণ হয়েছে। তো টিক্কা বাটার মশলা দিয়ে কুলচাটা খেতে খেতে দুজনে কিছুক্ষণ ভালো টাইম কাটালাম, একটু গল্প করলাম। যাই হোক, অ্যানিভার্সারি বলে কথা কিছু পুরনো গল্প করছিলাম, বিয়ের কিছু কথা বলছিলাম, বিয়ের দিনে কী কতটা টেনশনে ছিল বিয়েটা নিয়ে, সেই সব গল্প করতে করতেই ডিনারটা কমপ্লিট করলাম। ইভিনিংটা খুব ভালো কাটালাম দুজনে। আমাকে একটা গিফটও দিয়েছে আমার হাজব্যান্ড, আমি আমার হাজব্যান্ডকে একটা গিফট দিয়েছি। এটাই তো, এই অকেশনালি ছোটো ছোটো গিফটগুলোতেই দুজন দুজনের সাথে আরও বেশি কানেক্টেড হয়ে যাওয়া। যাই হোক, আমার হাজব্যান্ডের থেকেও জিজ্ঞেস করলাম রিভিউটা, সে বললো না কোনো খাওয়ার কোনো কথা হবে না, শুধুই খাবে, খাওয়ার সময় কোনো রকম ক্যামেরা চলবে না। কিন্তু আমি তো নাচের বান্দা, যে না তোমাকে বলতেই হবে। যাই হোক, সে বললো হ্যাঁ খুব ভালো লাগছে, রিভিউটা শুনলাম, কিন্তু দিতে পারলাম না ওখানে। ঘর খেতে খেতে একটু দেরি হয়ে গেছিলো বলে আর কোনো রকম কাজ না করে তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দিলাম। খেয়ে উঠে দেখছি ঠান্ডাটা একটু বেশি লাগছে, তাই হুডিটা পরে নিলাম, নিয়ে চলো রওনা দিলাম। এই ছিল আজকে আমার মিনি ব্লগ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, আর ভালো লাগলে তোমরা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।